কলেজের উদ্যোগে বইমেলা হেলেঞ্চাতে 4 দিন ধরে চলবে এই মেলা। ছাত্রছাত্রীদের বইমুখী করতে এই মেলার আয়োজন বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। ডক্টর বি আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত হল বইমেলা। ছাত্রছাত্রীদেরকে বইমুখী করতে এই উদ্যোগ বলে দাবি মহাবিদ্যালয়ের কর্তৃপক্ষের। এই বইমেলা এবছর দ্বিতীয়তম বর্ষে পদার্পণ করল। বইমেলায় বিভিন্ন ধরনের বইয়ের স্টলের পাশাপাশি এই মহাবিদ্যালয়ে ছাত্রছাত্রীদের হাতে বানানো জিনিস, পিঠে পুলি এবং জামাকাপড়ের দোকান বসেছে মেলাতে। উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকের হেলেঞ্চাতে ডক্টর বি আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের উদ্যোগে 4 দিন ব্যাপী এক বইমেলার আয়োজন করা হয়েছে। বইমেলার পাশাপাশি এক সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই মেলা উপলক্ষে মহাবিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে। শুধুমাত্র বইমেলা বা সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, ছাত্রছাত্রীরা স্বাবলম্বী হতে এই বইমেলার অনুষ্ঠানে নিজেদের হাতে বানানো তৈরি জিনিসের দোকান, পিঠে পুলির দোকান, বিভিন্ন খাবারের দোকান, সেই সাথে জামাকাপড়ের দোকানও রয়েছে। এই বিষয়ে এই মহাবিদ্যালয়ের এক ছাত্রী তানিয়া বিশ্বাস জানায়, কলেজের পক্ষ থেকে এই বইমেলার আয়োজন করা হয়েছে, যেখানে শুধু বইয়ের স্টল নয়, সেই সাথে এখানে নানান ধরনের খাবার দাবার, রকমারি জামাকাপড়ের দোকানও দেওয়া হয়েছে। ডক্টর বি আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের বইমেলা উপলক্ষে এই অভিনব উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। কলেজের যে বইমেলা, বইমেলার পাশাপাশি যেহেতু সবকিছুই আছে এখানে, জামা কাপড় থেকে শুরু করে পিঠে পুলি, মোমোর স্টল, পাশাপাশি বইয়ের যে স্টলগুলো, সবকিছু নিয়ে এটা একটা অভিনব উদ্যোগ কলেজের তরফ থেকে। আর গ্রামেগঞ্জে অন্তত এরকম দেখা যায় না, তো সেই দিক থেকে আমাদের হেলেঞ্চাতে এটা হচ্ছে, তার জন্য আমরা খুবই খুশি। তো বইয়ের প্রতি মানুষের এখন দিন দিন আগ্রহ অনেকটাই কমে গেছে, তো এই উদ্যোগের মাধ্যমে মানুষ আরো বইয়ের প্রতি আগ্রহ দেখাবে, বাড়বে তাদের বইয়ের প্রতি আগ্রহ, আরো তারা বই কিনবে, বই পড়বে। তো তার পাশাপাশি যেহেতু সবকিছু নিয়ে এই মেলা, তো সম্পূর্ণ রূপ দেওয়া হয়েছে মেলাটাকে ডক্টর বি আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের তরফ থেকে। এই উদ্যোগের জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। শুধুমাত্র মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নয়, স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বহু দূর দূরান্ত থেকে বহু মানুষ আসছেন এই বইমেলায়। এই বিষয়ে হেলেঞ্চা ডক্টর বি আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর চিত্তরঞ্জন দাস জানান, ছাত্রছাত্রীদেরকে বইমুখী করবার জন্য আমাদের এই উদ্যোগ। এই বছর দ্বিতীয়তম বর্ষে পদার্পণ করল বইমেলা। বইমেলার পাশাপাশি নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এখানে, সেই সাথে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে বানানো জিনিস, খাদ্য খাবারের নানান স্টল বসেছে বইমেলাতে। এই বিষয়ে তিনি আরো জানান, ছাত্রছাত্রীদের মধ্যে বই পড়ার আগ্রহটা তুলে ধরার সঙ্গে সঙ্গে আমাদের ছাত্রছাত্রী যারা বর্তমানে প্রাক্তন ছাত্রী, তাদের একটা সুনিশ্চিত রোজগারের ব্যবস্থা করে দিতে আমরা এই বইমেলার আয়োজন করেছি। এখানে যে বইয়ের স্টল রয়েছে, সেরকম আমাদের ছাত্রছাত্রীদের হাতে তৈরি বিভিন্ন সরঞ্জাম সামগ্রী যেমন বিক্রি হচ্ছে, খাদ্য সামগ্রী এবং বিভিন্ন পোশাক সামগ্রী বিক্রি হচ্ছে, তার সঙ্গে সঙ্গে আমাদের ছাত্রছাত্রীদের যে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিভা রয়েছে, সৃজনী শক্তি রয়েছে, সেটা তুলে ধরার জন্য মঞ্চে তাদেরকে আমরা উৎসাহিত করছি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। ফলে সমগ্র দিক থেকে বা সব কিছুকে একসঙ্গে মিশিয়ে দিলে মেলাটাকে আমরা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এবং এলাকাবাসীদের উদ্দেশ্যে আমরা এটাকে এই মেলাটা আয়োজন করছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বাগদা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে। আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।